আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো টিউমার এবং তার সহজ সমাধান। ভিউয়ার্স, দুই ধরনের টিউমার বডিতে হয়ে থাকে, এক হলো বিনাইন টিউমার আর এক হলো ম্যালিগন্যান্ট টিউমার। যেটা বিনাইন টিউমার সেটাকে আমরা অ্যাজুয়ালি নন ক্যান্সারাস বলি, আর যেটা ম্যালিগন্যান্ট টিউমার সেটাকে আমরা ক্যান্সারাস টিউমার বলি। তো আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো বিনাইন টিউমার বা নন ক্যান্সারাস টিউমার এবং তার সহজ সমাধান। শরীরের বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন টাইপের টিউমার হয়ে থাকে। মেডিকেল সায়েন্সের ভাষায় এগুলোকে অনেক সময় দেখা যায় লাইফোমা বলে বা এই টাইপের অনেক 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 মেডিকেল টার্মের কথা উদ্দেশ্য না শেয়ার করা। তো আমি আজকের যে সমাধানটা আমি আলোচনা করব সেটা যেই কোনো টাইপের টিউমারই হয়ে থাক না কেন, বডির যে কোনো জায়গায় হোক না কেন, প্রত্যেকটার জন্য সেটা উপকারী হবে। যে অনেক সময় দেখা যায় আমাদের স্পেশালি মহিলাদের দেখা যায় এই প্রবলেমটা বেশি হয় যে কবজির মধ্যে, এই কবজির এই জায়গাটার মধ্যে একটু ফুলে যায়। তো এটাকে আমরা যদি বলে থাকি গ্যাংলিয়ন, তো এই গ্যাংলিয়নের জন্য আমি যে সমাধানটা বলবো সেটা হাড়ে হোক, সেটা মাসেলে হোক, বডির যে কোনো জায়গার মধ্যে হোক না কেন, আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন। ভিউয়ার্স, আমি অ্যাজুয়ালি বলে থাকি যে মুখের লালা দিয়ে আপনারা খুব সহজভাবে এটা সমাধান করতে পারেন। যদি টিউমারটা ছোট সাইজের হয় বা একটু বড় হলে প্রবলেম নাই, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখের লালা সেটা যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে দেখবেন যে টিউমারের সাইজটা আস্তে আস্তে করে, খুব আর্লি হয়তো বা রেসপন্স পাবেন না, কারণ এটা গতানুগতিক চিকিৎসা ব্যবস্থার মধ্যে এটা অপারেশন করে কেটে ফেলে দেওয়াটাই একমাত্র সমাধান। তো আমি আপনাকে যেটা বলতেছি, যে প্রসেসটা বলতেছি, যে সলিউশনটা বলতেছি, সেটা অপারেশন প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। আর খুব সহজে আপনারা দেখবেন যে এটা টিউমারের সাইজটা আস্তে আস্তে শ্রিঙ্ক হয়ে বডির সাথে এটা মিশে যাবে। তো ব্যবহার বিধিটা হলো সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি মুখ, মানে ব্রাশ করার আগে, থুতু ফেলার আগে, অজু করার আগে যে মুখের যে লালাটা থাকবে সেই লালাটাকে আমরা যদি বলে থাকি এটা স্বর্ণের চেয়ে বেশি দামি, ওই লালাটা হাতের মধ্যে নিয়ে যদি মনে করেন আপনার এখানে টিউমার আসতে আপনি এই জায়গাটার মধ্যে রাব করবেন। সেটা কতক্ষণ হতে পারে, সেটা হতে পারে 1 মিনিট বা ম্যাক্সিমাম যদি হয় তাহলে 2 মিনিট। এরপরে আপনি অজু গোসল করে ফেললেন। তো যদি নিয়মিত এইভাবে এই প্রসেসটা কন্টিনিউ করেন, মুখের লালাটা ব্যবহার করেন ওই টিউমারটার উপরে, তাহলে দেখবেন আস্তে 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 আপনারই মনে হবে যে না, গ্র্যাজুয়ালি হয়তো বা এটার সাইজটা আস্তে আস্তে ছোটো হয়ে আসছে। একটা সময় আপনি দেখবেন যে হয়তো বা 1 মাস বা 2 মাস বা 3 মাস যদি একটা না আপনি কন্টিনিউ ব্যবহার করেন তো ওই টিউমারটা বডি থেকে একদম পুরোপুরি ডিসলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। নেক্সট কোনো পোস্টে যদি এই বিষয়ে কোনো বিস্তারিত বা অন্য কোনো সলিউশন থাকে আমি চেষ্টা করবো সেটা উপস্থাপন করার জন্য। আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।